কারওয়ান বাজার যে সিন্ডিকেট করে সেটা আমরা দেখবো, কিন্তু একই সাথে আপনারা তো তাদের কাছে কিনে নিয়ে আসেন, তাই না? আপনি যখন কিনে নিয়ে আসেন আপনাকে কিন্তু রসিদ দেখাতে পারছেন না। পণ্য কেনার পরও রসিদ না দেওয়ায় সবজির পাইকারি হাট কারওয়ান বাজারের সিন্ডিকেটকে দোষারোপ করেছেন বনানীর সবজি ব্যবসায়ীরা। তাদের দাবি, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সিন্ডিকেট আগে ভাঙতে হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন, তাইলেই সবজির দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচা বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে মনিটরিংয়ে আসেন বিভিন্ন বিভাগের সমন্বয়করা। এ সময় তারা ব্যবসায়ীদের ক্রয় করা পণ্যের রসিদ যাচাই বাছাই করেন। তবে কিছু কিছু পণ্যের রসিদ না পাওয়ায় কারণ জানতে চাইলে জানা গেল কারওয়ান বাজারের ব্যবসায়ীরা রসিদ দেন না। যে সকল পণ্যের রসিদ পাওয়া যায়নি সেগুলো ডিজিটাল মেশিন যাচাই বাছাই করা হয়। বনানী বাজারে গরুর মাংস 750 টাকা, খাসি 1000 টাকা, ব্রয়লার মুরগি 200 আর সোনালি 280 টাকা কেজি, এবং ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ডজন দরে। সেই সাথে প্রতিটি দোকানে মূল্য তালিকা টানিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।